বন্ধুরা আমরা যাচ্ছি এখন কোলাঘাট বাস স্ট্যান্ডে, কোলাঘাট বাস স্ট্যান্ডের কাছে, যে ওখানে আমরা ওয়েট করবো। আসলে ওনার সাথে কালকে ছেড়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। তো চলুন দেখি কোলাঘাটের বাস স্ট্যান্ডটা। বাসে আস্তে আস্তে শরীর ক্লান্ত হয়ে গেছে। আর আমরা আজকে আমি এসেছি আর আমার দুটো ভাই এসছে। চলুন দেখি বাস স্ট্যান্ডটা। কোলাঘাটের বাস স্ট্যান্ডটা আপনার হাই রোড থেকে একটু ভিতরে যেতে হবে, ভিতরে। তো আপনারা যদি মনে করেন টুকটুকি ধরে যাবো, টুকটুকি করে যেতে পারেন, আর না হলে আপনারা হেঁটে যেতে পারেন। কোলাঘাট বাস হাইওয়ে থেকে নেমে মানে 1 থেকে 1.5 কিলোমিটার মতো রাস্তা, তো হেঁটে যেতে হবে। তো আমরা আমার ভাইটা চিনে, তো হেঁটে যাচ্ছি। তো আমরা কোলাঘাট বাস স্ট্যান্ডে ঢুকবো। এই যে দেখছেন, এটা হলো কোলাঘাটের বাস স্ট্যান্ড। এখান থেকে বর্ধমান বর্ধমান দীঘার এখান থেকে বাস পাওয়া যাবে। এই যে কোলাঘাট বাস স্ট্যান্ড। এই যে এটা হলো কোলাঘাট বাস স্ট্যান্ড। তোমরা এখানে চা খাবো। তো বন্ধুরা বন্ধুরা আমরা যাচ্ছি রেলওয়ে স্টেশনে। রেলওয়ে স্টেশনটা কোলাঘাটের বাস স্ট্যান্ডের পাশেই। চলেন দেখি মেচেদা রেলওয়ে স্টেশন। এখান থেকে টিকিট কাটার পর স্টেশনে ফ্লাইওভার ব্রিজের উপর দিয়ে ভিতরে যেতে হবে। তো আমরা ওদিকে যাবো না, তো আপনাদের দেখালাম এই রেলওয়ে স্টেশনটা। আপনারা যদি কেউ আসেন বেঁচে দেয়, তো বাস মেসেদা বাস স্ট্যান্ডে নেমে পাশেই রেলওয়ে স্টেশনটা, আসলে এখান থেকে যেতে পারবেন আপনারা। দেখছেন এই ব্রিজের উপর দিয়েই যেতে হবে মেন স্টেশনে। আপনারা ওখান থেকে টিকিট করার পরে এই ব্রিজের উপর দিয়ে ওই দিকটা চলে যাবেন। এই যে সামনে ব্রিজ এসেছেন, ব্রিজটা ওইদিকে যাবেন, তাহলেই আপনার মেন স্টেশন। এই যে বাস স্ট্যান্ড, আর এটাই হলো আপনার স্টেশন। এখান থেকে টিকিট কাটার পরে ভিতরে যেতে হবে। আপনারা আসলে এখানে আসতে পারেন।